লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা প্রায় সাধারণত যে সমস্ত বিষয়গুলো জানি বা পড়ি বিভিন্ন আর্টিকেলে বিভিন্ন গাইডে সেগুলো হয়তো এক্সাম্পল সবসময় সাথে থাকে না বা সামনে থাকে না দ্যাটস নতুন যারা তাদের জন্য বুঝা খুব টাফ যে অ্যাকচুয়ালি কখন আমরা বুঝবো যে এটা লো কম্পিটিশন এবং এই কিওয়ার্ডটি দিয়ে আমরা অবশ্যই র্যাঙ্ক করব যত আর্টিকেল পড়বেন সেখানে লেখা থাকে যে ওয়েব টুগুলো থাকতে হবে দুর্বল সাইটগুলো থাকতে হবে তারপর ইউটিউবের ভিডিও থাকতে হবে যদি থাকে সেটা উইক রেডিটের রেজাল্ট যদি দেখায় তাহলে সেটা উইক তারপর হচ্ছে যদি স্ট্রং কোনো ডোমাইন না দেখায় সেটা উইক আবার কন্টেন্ট সাইট নতুন সাইটগুলো যদি দেখায় তাহলে উইক যে পেজটা র্যাঙ্ক করতে শেষ তা সেটাতে যদি প্রচুর ব্যাকলিং না থাকে তাহলে উইক এরকম নানা রকমের বিষয়গুলো দেখায় আমরা সেটার উদাহরণ হিসাবে এইখানে আমি একটা কিওয়ার্ড এখন একটু দেখতেছিলাম একটা সাইট অ্যানালাইসিস করার সময় একটা কিওয়ার্ড পেলাম এবং আমি দেখতেছি যে এটা উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি যে এই কিউয়ার্ডের যে সার্চ রেজাল্ট আমরা দেখি যে যে বিষয়গুলো মিলে একটা উইক লো কম্পিটিশন কিওয়ার্ড হয় এই কিওয়ার্ডের জন্য সব কিছু আছে এবং এটা একটা উদাহরণ হতে পারে যারা নতুন বোঝার জন্য যে কখন একেবারে উইক বা উইক কম্পিটিশনের একটা কিওয়ার্ড পাওয়া যায় কি থাকে কখন আমরা বিবেচনা করব সেটা অনেক রকম ভাবে আসলে অ্যানালাইসিস করতে হয় একটা দুইটা ভাবে না এখানে যে যে গুলো আছে আমি তো সেটাই একটু দেখাবার চেষ্টা করব। জাস্ট একটু বোঝার জন্য বাট এটা এনাফ না কিউয়ার্ড রিসার্চ অনেক কমপ্লিকেটেড বিষয় হয় কারণ নানা রকম সিচুয়েশনে নানা রকম প্যারামিটারে চিন্তা করতে হয় সো এখানে কিওয়ার্ডটা হচ্ছে যে অ্যাকচুয়ালি হাউ টু ইউজ রেঞ্জ ফাইন্ডার

দুর্বল তখন করে যখন আসলে অন্যদের কন্টেন্ট রিলেটেড সাইটগুলো পাওয়া যায় না এখানে আমি দেখতেছি যে সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা সাইটে আছে যারা ইউজ করছে টাইটেলে ইউজ করা মানে হচ্ছে যে নিশ্চয়ই তাহলে বাকি গুলো করছে তখন আবার ডিটেলে গিয়ে দেখতে হবে টাইটেলেই যদি অ্যাবসেন্স থাকে তার মনে হচ্ছে ডিটেলস অ্যাবসেন্স থাকার সম্ভাবনা বেশি আছে মানে থাকবেই না কারণ কারো অ্যাসিওটা পারফেক্ট হওয়া পেজ অ্যাসিওটা পারফেক্ট হওয়ার জন্য টাইটেলে কিওয়ার্ডটা থাকাটা খুবই জরুরি সো সেটা আমি দেখতেছি নাই শুধু একটা কিওয়ার্ড আছে আর বাকি কোনোটাতেই নাই আপনি যদি দেখেন এই রেজাল্ট থেকে আমরা বুঝতেছি আর বাকি কেউ করে নেই তাহলে এমনিতে আমি বুঝতে পারি যে এটা কারোরই কারোই পেজ অ্যাসিও ভালো না সো ইটস এ গুড সাইন এক নাম্বার টু হচ্ছে কোন সাইটগুলো র্যাঙ্ক করতেছে তাহলে এখানে দেখেন যে এই সাইটটা একটা উইকি সাইট সো উইব টু টাইপের উইকি টাইপের সাইট থাকলে সেটা দুর্বলতা দেখা এবং সেকেন্ড পজিশনে আসে তারপর দেখেন যে এটা একটা ফোরাম ডিসকাশন তাহলে সেকেন্ড তারপরে ফোরাম তারপরে ইউটিউব 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 তারপরে আবার হয়তো উইকি দেন এইটা হয়তো কোনো উইব সাইট হবে যেটা বুঝে যাচ্ছে তাহলে আপনি যদি দেখেন যে সাইট টাইপের এরকম খুবই রেয়ার পাওয়া যায় যে প্রত্যেকটা পুরো কিওয়ার্ডের জন্য সবগুলোই এত দুর্বল এটা খুব রেয়ার পাওয়া যাবে তবে এই রকম যখনই থাকবে আপনি বুঝতে পারবেন যে ইকুইআরটা খুবই লো কম্পিটিশান খুবই লো কম্পিটিশান এবং খুব চান্স আছে যে এটাতে র্যাঙ্ক করা যাবে এবার আসেন যে বাকি যে ডেটাগুলো আমরা দেখে আরেকটু কনফার্ম হতে পারি সেটা হলো যে ডিআর কেমন মানে যে সাইটগুলো র্যাঙ্ক করতেছে সে সাইটগুলো কেমন একটা তো টাইপ দেখলাম আরেকটা দেখতেছি যে তাদের ডিআরটা কেমন এখন ডিআর যদিও এই ফোরামগুলো ইউটিউবের ডিআরটা অনেক হাই হবে সো ডিআর অনেক হাই হলেও গুরুত্বপূর্ণ না যদি ওটা ওয়েল অপটেমাইজড কনটেন্টের জন্য না টপিকটা ওয়েল অপটেমাইজড না র্যান্ডমলি ট্যাক্সটা ছিল বলে ওটা র্যাঙ্ক করতেছে তখন আর ফেলেবার না কনটেন্ট যদি রেলেভেন না হয় র্যাঙ্ক তাহলে আসলে ও ডিআর দিয়ে চিন্তা কিছু নাই মানে ডিআরটা গুরুত্বপূর্ণ না এখানে দেখেন এই ডিআর হচ্ছে মাত্র নাইন বাট কন্টেন্টটা ওয়েল অপ্টেমাইজ ও র্যাঙ্ক করছে এটা আমি সাইটে পেজটা ঢুকে দেখছি আপনি অবশ্যই ঢুকে দেখতে পারেন তাছাড়া আমি টাইটেল দেখে বুঝতে পারতেছি দেন ব্যাকলিং যদি দেখি যে ওই পেজের জন্য ব্যাকলিং আছে কিনা কেউই ওই পেজের জন্য ব্যাকলিং পায়নি এবং কেউই হুবু ওই কিউআরটা টার্গেট করে নাই এবং সবারই সবগুলোর সাইটের রেজাল্ট দেখে আমরা বুঝে ফেলতে পারতেছি যে এই কিওয়ার্ডটা অনেক উইক কিওয়ার্ড তো যে যে বিষয়গুলো থাকে আসলে এইরকম রেজাল্টটা পাওয়া যায় খুব টাফ আমি সাধারণত র্যান্ডমলি দেখি যে আমাদের যারা কাজ করে তো আমি এখন দেখলাম ভাবলাম যে এটা তৈরি করে রাখে আমাদের যে টিম মেম্বার আছে তাদেরকে হয়তো গাইডলাইন্স হিসেবে দেওয়া যাবে দ্যাটস আমি এটা করলাম আর সেকেন্ড জিনিস হলো এবার কিওয়ার্ডটা আপনি নেবেন কি নেবেন না সিলেক্ট করবেন কি করবেন না সেটা আসলে ডিপেন্ড করে আপনার স্ট্র্যাটেজি কি হবে সেটার উপর ফর এক্সাম্পল সেটা একটা ইনফরমেশনাল কিওয়ার্ড রিসার্চ বললাম দুশো পঞ্চাশ এটাতে র্যাঙ্ক যদি আপনি নাম্বার ওয়ানও করেন তাহলে হয়তো মান্থলি ষাট সত্তরটা ট্রাফিক আসবে ষাট টা ট্রাফিক থেকে আসলে আপনি কী ধরনের বেনিফিট পাবেন সেটা আপনি বিবেচনা করে হয়তো নিতে পারেন এরকম যদি প্রচুর পেজ থাকে এই কোয়ালিটির প্রচুর পেজ দুশো তিনশো চারশো পাঁচশো ছয়শো তখন হয়তো দেখা যাচ্ছে আপনি তিরিশ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ট্রাফিক পাচ্ছেন সেটা একটা ওয়েল সেটা থেকে এই সাধারণত এগুলো তো ইনফরমেশন এখান থেকে অ্যাড পিপিসি টাইপের বা ডিসপ্লে টাইপের অ্যাড এই টার্গেট করতে হবে অ্যাফিলিয়েট টার্গেট করলে খুব কমই হয়তো ক্লিক করবে যেহেতু জেনারেলি এটা ইনফরমেশন সো তখন গিয়ে হয়তো একটা বেনিফিট আপনি পেতে পারেন সো ওভারঅল স্ট্র্যাটেজি হিসাবে যদি এই ধরনের কিওয়ার্ড আপনি নিতে চান তাহলে নিতে পারেন অ্যাড করতে পারেন তাছাড়া ফার্স্টে র্যাঙ্ক করলে সাইটে বেনিফিটও হয় যদিও এটা দুশো পঞ্চাশ মানে খুব ফিনান্সিয়ালি খুব বেনিফিটেড হবে না কিন্তু সাইটের ওভারঅল ইয়ে বাড়ানোর জন্য কোয়ালিটি বাড়ানোর জন্য এই ধরনের ইনফরমেশনাল গুলো অ্যাড করলে খারাপ হয় না তো আবার বললাম যে বেনিফিট কি হবে সেটা নিজে বিবেচনা করতে হবে আপনার স্ট্র্যাটেজি কী হবে সেটা বিবেচনা করতে হবে তো এখানে আমি যেটা দেখাতে চাইছি সেটা হলো যে খুব কিরকম আইডিয়ালি কোন স্পেসগুলো কোন সাইডগুলো থাকলে একটা নো নো কম্পিটিশান হয় এটা যে আপনি পড়েন তার একটা এক্স্যাক্ট উদাহরণটা হচ্ছে এখানে সো হোপফুলি আপনি হয়তো রিলেট